ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো আপনার বিজনেস কার্ড প্যাটার্ন কীভাবে রেডি করবেন, ডিজাইন প্যাটার্ন করতে ডিজাইন কীভাবে রেডি করবেন। আমি কিছু লিখবো না, জাস্ট ডিজাইনটা দেখাই দিব এবং সেই ডিজাইনটা সাধারণকে কীভাবে সাবমিট করতে হয় সেটা দ্বিতীয় ভিডিওতে দেখাই দিব। এবং তৃতীয় ভিডিওতে আপনাদেরকে দেখাই দিব এটা কীভাবে আপনার সাটারস্টকে গিয়ে ক্লায়েন্ট যদি আপনার এই প্যাটার্নটা কিনে বা ডিজাইনটা কিনে, তাহলে সে কীভাবে এটা এডিট করবে এবং সে নিজের ম্যাটেরিয়াল প্রোফাইলটা রেডি করবে। তো আসুন দেখুন, একটু দেখেন মনোযোগ সহকারে, অনেক কিছু শিখতে পারবেন। প্রথমে শিখেন, তারপর টাকার চিন্তা করবেন। শিখার আগে যদি টাকার চিন্তা করেন, তাহলে কিচ্ছু শিখতে পারবেন। যে কোনো একটা জিনিস আপনি যদি প্রথমেই যদি টাকা চিন্তা করেন, তাহলে এটা কিছুই হয় না। আপনি দেখেন যারা অনলাইনে ইউটিউবে দেখেন, খুব ভালো ভালো মানের ইউটিউবাররা আছেন বা ডেডিকেটেডরা আছেন, তারা কিন্তু আপনার প্রথম বছর দুবছর খুব কষ্ট করেছে, তারপর সে আজকে লাখের টাকা উপার্জন করছে। তাই হচ্ছে ভেক্টর বানাচ্ছে, কারণ আপনার ভেক্টর ছাড়া আপনার শাটার স্ট্রোক আপনার কোনো অবস্থাতে নিবে না। আমি ভেক্টরটা বানিয়ে দিচ্ছি, প্রথমে ভেক্টর বানাতে হবে, তারপর আপনি সাবমিটের চিন্তা করতে পারবেন, তার আগে না। তারপরও যদি আপনারা আরও ভালো করে শিখতে চান, তাহলে আমি সাজেস্ট করবো সোহাগ ভাইয়ের ভিডিও দেখতে পারেন। সোহাগ বলতে সোহাগ লার্ন উইথ সোহাগ, খুব ভালো শিখান উনি। আমি ওনার থেকে অনেক কিছু শিখতে পেরেছি। ওনাকে অসংখ্য ধন্যবাদ, আল্লাহ ওনাকে ভালো রাখুক। দোয়া না করলে হয় না, ভালো মানুষের সবসময় দোয়া করা উচিত, কারণ আপনি যখন কারোর জন্য দোয়া করবেন, অটোমেটিকলি আপনার কাছে ফিরে চলে সেই দোয়াটা ফিরে চলে আসবে। তো বাই দ্য ওয়ে একটা আধ্যাত্মিক কথা বললাম, ইসলামিক কথা বললাম, যারা থিঙ্ক আপনারা বুঝতে পারছেন আমার কথাটা। আর আমি কীভাবে করছি জাস্ট আপনার একটু দেখতে থাকুন। আমি প্যাটার্ন আমি গ্রুপ করে দিয়েছি, ওকে গ্রুপ করে আমি লক করে রাখি, একে যেন ডিস্টার্ব না করে, ওকে লক করে দিয়েছি। এখন আমরা ডিজাইনে যাচ্ছি। ডিজাইন অ্যাকচুয়ালি কেউ কারো শিখিয়েতে পারে না, এটা নিজে থেকে আসে। সবসময় ক্লিন কালারটা যাচ্ছে, এর সাথে ইউনিটে দিলাম। কালার কম্বাইন কিন্তু খুব ইম্পর্টেন্ট, যারা কালার নিয়ে অলরেডি আপনার কালারের উপর অনেক লেখাপড়া আছে। তো আমরা তো একটু যেতে পারবো না, নতুন স্টাইল করছে, এটা কিন্তু কেউ কারো শিখিতে পারে না। স্টাইলটা আপনার নিজের থেকে ভিতর থেকে আসতে হবে। যেমন আপনার কারোর যদি সম্মান করতে চান, ভিতর থেকে আসতে হয়। ডিজাইনটাই সেরকম, মানুষের লাইফকে কিন্তু একটা ডিজাইন করে, যে যত নিজের লাইফকে ডিজাইন করতে পারলো সে তত উপরে উঠতে পারলো। একটা স্টাইল করছি, হচ্ছে কিনা জানি না, কিন্তু একটা স্টাইল মাধ্যমে রাখতে যাচ্ছি। জাস্ট লিখে দিই ইউন নিয়ে, তাহলে বুঝবেন এটা কেন দিয়েছি।
ছোটো করে দিই, এটা সবসময় থাকবে। আমি ছোটো করে দিচ্ছি এই জন্য সে কিন্তু এসে ক্লায়েন্ট জাস্ট এসে এভাবে করতে থাকবে, সে এভাবে করতে থাকবে। আমি জাস্ট এটা মাঝখানে রাখি, প্লাস সেটাকে না রাখলে তো বুঝবেন না। যারা নতুন তারা বুঝতে অসুবিধা হলে তারা বারবার দেখবেন এবং বুঝতে চেষ্টা করবেন। ইজি প্রসেস, আমরা তো একদিনে শিখে নেই, আমাদের লোকই কষ্ট করে শিখতে হয়েছে। যারা নতুন তাদের উদ্দেশ্যে বলছি, কষ্ট করবেন, অনেক কিছু শিখতে পারবেন। কষ্ট ছাড়া যদি ইনকাম করতে চান কিচ্ছু শিখতে পারবেন না, দুদিন পর ফার্স্ট টেস্ট হয়ে চলে যাবেন আস্তে ধীরে। এটা এক কাজ করবো, এটা আনবিরক্তরা প্রথমে একে লক করে দেবে, তারপর এটার সাথে এটা নিয়ে রাইট বাটন ক্লিক করবো, মাঝখানে আনবো এবং এটা জাস্ট কী করবো, শিপ চেপে অ্যারো দিয়ে একটা নিচে নিয়ে আসবো। এক দুই তিন চার পাঁচ ছয় সাত, ঠিক আছে, অলমোস্ট আমাদের হয়ে গেছে। তারপর নতুন স্টাইলে করি, এগুলো করে কেন করেছি আপনি কিছুক্ষণের ভিতরে বুঝতে পারবেন। নতুন স্টাইলে করি হলো এই জায়গায় আমরা দেবো, এই জায়গায় বলে গিয়েছিলাম ডট কম ওয়েবসাইট। সুন্দর লাগার জন্য সুন্দর হচ্ছে কেন জানি না, চেষ্টা করছি না। আর এটার সাথে এটা ঠিক আছে, এটা বেশি বড় হয়ে গেছে, এটা আমি দেখি ঠিক আছে হয়ে যাব। এখন এটা সুন্দরভাবে হয়ে গেছে। এটা এখন আমরা কী করবো, গ্রুপ করব, একে গ্রুপ করলাম, একে গ্রুপ করলাম, তারপর একে গ্রুপ করব, গ্রুপ করে ফেলছি, ঠিক আছে।
এগুলো তো ওরা যা যা যেটা যেটা যা লিখতে বলবে আমাদেরকে নিয়ে একটু চিন্তা করা করে ফেলুন। করার পর এখন কী করব, এখন করব ঠিক আছে, করার পর সব বলি আমরা সিলেক্ট করব, বই করব, করার পর একটা সংশয় করতে পারে তারপর দেখতে ঠিক আছে। এগুলোতে গ্রুপ করতে হবে, গ্রুপ করতে ভুলে গিয়েছিলাম ভাই জান, গ্রুপ করতে হবে। একটু বড় হয়ে গেছে মনে হয় ভিডিওটি, আপনারা কাজ করবেন টেনে টেনে দেখবেন, টেনে টেনে দেখবেন বলতে ওই ইউটিউবে ওটা টেনে টেনে দেখবেন তাহলে হবে না, সময় লাগবে না, সহজে দেখতে পারবেন। ওকে প্যাটার্নটা রেডি, এটা একটা রেডি, আর একটা বেশিক্ষণ লাগবে, এগুলো একটু দেখে নিবেন, এগুলো না দেখলে একটু দেখে নিবেন। এটা আমি জাস্ট ঠিক করে দিলাম, তারপর এটা বেশিক্ষণ লাগবে না, এটা প্রথমে একটা এটা নিয়ে গেলি কালারটা চেঞ্জ করে দিই, এটা নিয়ে তারপর জাস্ট দেখি কী করি। কেন দিলাম জানেন, লোগো এটা কিন্তু লোগো একটা হয়ে গেছে, কিন্তু আমি লোগো একটা দিচ্ছিলাম জাস্ট এখানে তার লোগোটা সবগুলি গ্রুপ 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 না দিলে আপনার ঝামেলা করা হবে। এটা রাখবো যেহেতু কোম্পানিটা একটু বড় রাখবো, আপনার কার্যকর ওটাই বেশি কাজ করবে ঠিক আছে। আচ্ছা আমি এটা সিলেক্ট করে দিয়েছিলাম ঠিক আছে, ঠিক আছে হয়ে গেল আমাদের ফুল প্যাটার্নটা রেডি হয়ে গেল। তো সেকেন্ডটা তো দেখাবো কীভাবে প্রসেস করবেন আপনি সাতাশ টোকে দেওয়ার জন্য, চলে নজর রাখুন, ধন্যবাদ, সালামু আলাইকুম।